আপনাদের দলের বিধায়ক বলবো না বলবো না মানে পারমিশনটা চাইছি দেখুন মুকুল রায় তৃণমূল কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতৃত্ব ছিলেন মাঝে তিনি বিজেপির হয়ে লড়াই করেছেন বিধায়ক নির্বাচিত হয়েছেন পরবর্তীতে তিনি নিজে ছিলেন বলছেন কেন এভাবে সবাই মুকুল জানিয়েছে সুস্থতা জীবন কামনা করি তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন মাঝে বিজেপি বিধায়ক নির্বাচিত হয়েছেন তারপর তিনি উপলব্ধি করেছেন যে তিনি ফিল করেছেন যে একদম তার জীবনের রাজনীতির জীবনের শেষ প্রান্তে তিনি যে দল থেকে শুরু করেছেন সেই দলেই হয়তো প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা সেই সেই দলেই

এবং তিনি এখন কোথায় রয়েছেন সেটা নিয়ে একটা ধোয়াশা সবটা মিলে একটা উদ্বিগ্নতার কারণ তো নিশ্চিতভাবে রয়েছে আমি সর্ময়বাবু একটা সময় ডিস্টার্ব করিনি আমি বলছি আপনাকে এবং সর্ণয়বাবু খুব অনেক ভালো কথা বলেন মিষ্টি সুরে কথা বলে শুনতে খুব ভালো লাগে আমরা মাঝে মাঝেই শুনি তার কথা তিনি কিন্তু তার কথার মধ্যে যে জাগলারি করতে গিয়ে নিজের জাগলারিতে ফেসে গিয়েছেন তিনি বললেন যে মুকুল রায় হয়তো সেটিং করতে গিয়েছে তো বিজেপিতে গেলেই কেউ 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 ওয়াশিং মেশিনে ধোয়া তুলসী পাতা হয়ে বেরিয়ে আসছে তাহলে আপনার কথাতেই তো সেটা স্পষ্ট আমি আপনাকে আমরা এই কথাটা বলতে চাই না কিন্তু আমরা যেটা উদ্বিগ্নতার কথা জানাই যে মুকুল রায় আপনারা জানেন ভীষণভাবে অসুস্থ নিউমের তার অনেক সমস্যা রয়েছে এই অবস্থায় পরিবার অর্থাৎ তার ছেলে একমাত্র ছেলে তার পরিবার ওয়াকিবহাল নয় এটা কি উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় নয় নিঃ হওয়ার বিষয় এবং দীর্ঘদিন তিনি সাংসদ ছিলেন বিধায়ক রয়েছেন তাকে নিয়ে উদ্বিগ্নতা থাকা স্বাভাবিক

বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা